আচ্ছা, এখন হচ্ছে প্রজেক্ট রান করছেন নাকি? প্রজেক্ট রান করলে এনপিএমটাও রান করান। ডান ওয়াচ তো আজকে হচ্ছে ডিসকাউন্ট অলরেডি প্রাইসটা একটু দেখেন, ডিসকাউন্ট প্রাইসটা কিভাবে এখানে দেখাবেন। তো এর আগে আমরা দেখছিলাম হচ্ছে কাউন্ট করে, তো আজকে আমরা হচ্ছে ওই কন্ট্রোলার থেকে কল করবো না আর কি সিঙ্গেল প্রোডাক্টের জন্য। আমরা হচ্ছে এই যে প্রাইসের যে টেবিল কলামটা আছে না, প্রাইস কলাম, জি ওই প্রাইস কলামটাকে আমরা মিউটেট করে দিব। তো মিউটেট হচ্ছে লারাভেল একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন আপনার কলামের নাম নেম, হ্যাঁ, তো আপনি নেমকে মডিফাই করে এই নেমের কলামের মধ্যে আরো দুই তিনটা কলামকে অ্যাড করে পাঠাতে পারবেন। ওকে, আচ্ছা এই প্রসেসটা অনেক মানে অনেক উপকারী। হ্যাঁ, তো এটা শুধুমাত্র কাজ করে যখন প্রোডাক্টটা তুলে আনবেন তখন। হ্যাঁ, মাউন্টেড নাকি মিউটেড? রাইট, এটা হচ্ছে মিউটেটর বলে আর কি, আচ্ছা মিউটেটর, লারাভেল মিউটেটর। ওকে, মিউটেটর, তো লারাভেল মিউটেটরে যদি যান, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কাস্টিং আর একটা হচ্ছে মিউটেটর। তো কাস্টিং আমরা অলরেডি করে আসছি, এটা হচ্ছে ওই যে অ্যাক্টিভ ইউজ করছিলাম না, সরি এটা হচ্ছে স্কোপ। আর আজকে দেখবো হচ্ছে মিউটেটর। হ্যাঁ, তো মিউটেটরটা কিভাবে কাজ করে দেখেন, এটা হচ্ছে ফাংশনটা কল করতে হয় এভাবে। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা করতে হয়, ধরেন আমার টেবিলের নাম হচ্ছে ফার্স্ট নেম। হ্যাঁ, তো ফাংশনকে দিতে হবে এভাবে, প্রথমে সেট দেন কলামের নাম। হ্যাঁ, ফার্স্ট ধরেন ফার্স্ট নেম হলে ফার্স্ট নেম, লাস্ট নেম হলে লাস্ট নেম, আমরা দিব প্রাইস, তারপর ডিসকাউন্ট হলে ডিসকাউন্ট, তারপর মানে যেটা হয় ওইটা হচ্ছে সেটের পরে ইউজ করতে হবে, দেন ইউজ করতে হবে অ্যাট্রিবিউট। ওকে, আর এখানে যে ভ্যালু ভ্যালুটা আছে বা হচ্ছে ভ্যালু যেটা আসতেছে, তো ভ্যালুটা হচ্ছে ওই কলামটাকে রিটার্ন করে। হ্যাঁ, আচ্ছা কলামটা আচ্ছা হচ্ছে মানে হচ্ছে হ্যাঁ কলামটাকে রিটার্ন করে। তো রিটার্ন করলে যেটা হয়, আমরা এখানে আমাদের কাজটা করতে পারো, যেমন এখানে কি করতেছে দেখেন, দিস অ্যাট্রিবিউট ফার্স্ট নেম ইকুয়াল এসটিএল লোয়ার কেস, মানে হচ্ছে ওই ফার্স্ট নেম যেটা ছিল ওইটাকে সে লোয়ার কেস করে দিচ্ছে। লোয়ার কেস করে দিছে। তো আমরা যে কাজটা করব, এই ফার্স্ট নেমের ভিতরে বা হচ্ছে আমাদের যেহেতু ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের ভিতরে আমরা দুইটা প্রাইসকে সেট করে দিব, একটা হচ্ছে রিয়েল প্রাইস আর একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। ওকে, আচ্ছা আচ্ছা, আর ডিসকাউন্ট প্রাইসের আগে চেক করব যে আসলে ডিসকাউন্ট প্রাইসটা ভ্যালিড কিনা। ধরেন সে ডাটাবেসে ডাটাটা নিয়ে ওটাকে সাথে সাথে এখান থেকে এডিট করেই পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন কাজটা করবেন কিভাবে। তো কাজ করতে গেলে আমাদের, আমরা ডেটাগুলো তুলে আনছি কোথায় দেখেন, আমরা ডেটাগুলো তুলে আনছি হচ্ছে এই ডিটেলসে না, লেটেস্ট প্রোডাক্টে। হ্যাঁ, লেটেস্ট প্রোডাক্ট। ওকে, তো এটা সব জায়গাতে একসাথে কাজ করবে কিন্তু। হ্যাঁ, আপনি যেখানেই করেন কিছু করতে হবে না, সমস্যা নাই, আমরা এগুলো জাস্ট একটু সাজাই নিতে পারলে ভালো হইতো। একটু বড় হয়ে গেছে অনেক, দেখতে একটু ভালো লাগছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে বলছিলাম, মিউটেটর ইউজ করবো। হ্যাঁ, তো মিউটেটর ইউজ করবো হচ্ছে প্রোডাক্ট যে মডেলটা আছে, ওকে, এই প্রোডাক্ট মডেলের মধ্যে। ওকে, তো এখানে অনেক কিছু আছে, এগুলো তো সব রিলেশনের জন্য। তো এখন আমরা ইউজ করবো কি, মিউটেটর। তো মিউটেটরটা সবার উপরে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো সবার উপরে ইউজ করতে গেলে এখান থেকে একটু কপি করবেন, এটাই কপি করেন, সমস্যা নেই, কপি করে এখানে বসান। তো আমরা কাকে মিট করব, আমরা মিট করব হচ্ছে ধরেন এখানে দেখেন আমাদের ইয়েতে যাই ডেটাবেজে। হ্যাঁ, তো ডেটাবেজে যাওয়ার পরে ওপেন হোক, এখান থেকে আমাদের সাইট কোথায়। আচ্ছা, এখন দেখেন এই প্রোডাক্টসে আমরা ধরেন ডিসকাউন্ট টেবিলটা কোথায় দেখেন, তো এই যে ডিসকাউন্টটা। হ্যাঁ, আচ্ছা, এটা কি ডিসকাউন্ট থেকে করতে পারবো, একটু সন্দেহ আছে। আচ্ছা, একটা ট্রাই করি। হ্যাঁ, তবে জি ভাই, এখানে যে কাজটা করা যায়, শুধু ডিসকাউন্ট কলামটাকে মডিফাই করা যায়, কিন্তু ডিসকাউন্ট থেকে অন্য কলামে যাওয়া যায় না। একটু ট্রাই করি অন্য কলামে যাওয়া যায় কিনা। ওকে,
গেট ডিসকাউন্ট প্রাইস অ্যাট্রিবিউট, হ্যাঁ এটার নাম হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত অ্যাক্সেসর, হ্যাঁ এটা হচ্ছে কি হ্যাঁ অ্যাক্সেসর। তো অ্যাক্সেসরের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনি যে কোনো ফিল্ডকে রিনেম করতে পারবেন, ধরুন হচ্ছে গেট ফার্স্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেমকে আপনি যে ভ্যালুটা যে কেউ কেউ বড়াতে সাবমিট করতে পারে, কেউ মিক্সড ক্যারেক্টারে সাবমিট করতে পারে, হ্যাঁ ওটাকে আপনি জি যে কোনো এক ফরম্যাটে দেখাবেন। আর আরেকটা হচ্ছে জি আপনার যে ইয়েটা আছে যে অ্যারেটা রিটার্ন করে প্রতিবার, হ্যাঁ কারণ আমাদের পুরো জি একটা লিস্ট রিটার্ন করে না, প্রোডাক্ট জি লিস্ট, সেখানে ধরেন নতুন একটা যদি কিছু অ্যাড করতে চান তাহলে সেখান থেকে হ্যাঁ নামটা অ্যাড করে দিবেন। হ্যাঁ যেমন ধরেন আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস, এখানে যেমন জি দিচ্ছে গেট ফুল নেম, হ্যাঁ আমরা দিচ্ছি কি ডিসকাউন্ট জি প্রাইস, ডিসকাউন্ট প্রাইস নামে কিন্তু ডিসকাউন্ট আমাদের কোনো কলামই নেই, জি ওকে। তো এই কলাম হচ্ছে কোনো প্যারামিটার রিসিভ করবে না, আর যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সে হচ্ছে ভ্যালুটা রিসিভ করবে, হ্যাঁ জি ওকে। তো দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি যা রিটার্ন করতে চান নতুন ফিল্ডে, তো আমরা রিটার্ন করতে চাই ডিসকাউন্ট প্রাইসটা, তো সেটা আমরা জি রিটার্ন করছি, এখন দেখি আসলে কাজ করে কিনা। তো রিটার্ন যদি করি আমরা প্রথমে ভিউতে না গিয়ে এটা একটু দেখি, আমাদের নাম ছিল কি ডিসকাউন্ট প্রাইস নাকি, জি আর ডিআইএস ডিসকাউন্ট প্রাইস, ওকে। তো আমরা রিটার্ন করতেছি না, জাস্ট ইকো করি, দেখেন জিরো আসতেছে, হ্যাঁ তো জিরো আসতেছে কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট চেঞ্জ করি, ধরুন 5 নম্বর প্রোডাক্ট দিয়ে 6, ওয়াও একটাও কি নাই, আচ্ছা এখানে না ভাই কোনটা আছে ডিসকাউন্ট প্রাইস, আচ্ছা ভাই জি ভাই এখন হচ্ছে দাঁড়ান আমরা একটু চেক করে আসি জি ভাই প্রোডাক্টটা আসলে এখানে ঠিক মতো আসছে কিনা সবকিছু, হ্যাঁ তো ঠিক মতো জি যদি আসতে চায় আমরা কয়েকটা জিনিস একটু দেখি আসলে এগুলো আছে কিনা, ধরেন এক্সপাইরেশন ডেটটা দেখি আর হচ্ছে টুডে ডেটটা দেখি, ওকে কারণ হচ্ছে সে হচ্ছে এই কন্ডিশন আসতেছে না, হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের এখানে একটু চেক করতে হবে যে আসলে ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে যে কাজটা করেন রিলোড দেন, হ্যাঁ দেখেন আমাদের ডিসকাউন্ট আছে 12/12/21 পর্যন্ত, আর আজকে হচ্ছে কত, 4, এক তার জি মানে হচ্ছে এক্সপাইরেশন ডেটটা আজকে চেয়ে বড় আছে, জি তাহলে তো কন্ডিশন সত্যি হওয়ার কথা। ও এখানে দিস না টুডে ডেট, ঠিক আছে তো আচ্ছা এখানে গেটার দেন দিয়ে দেখি ট্রু আসে না ফলস আস, ট্রু আসছে, হ্যাঁ তো ট্রু আসলে যেটা হবে এখানে যেটা হচ্ছে তার মানে এখানে আসতেছে ব্লকে ঢুকছে, ব্লকটা এবার টেস্ট করি, ওকে ব্লকে আসছে, তো ব্লকে আসলে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসটা একটু চেক করেন, ভুলটা এখানেই হয়েছে তাহলে এখানে চেক করা উচিত, আচ্ছা 0.0, হ্যাঁ দিস ডট মেন প্রাইস ডিসকাউন্ট ডিসকাউন্ট বাই 100, বুঝলি কি ভুল আছে কোনো, ধরেন একটু চেক করে আস, আচ্ছা যদি এখান থেকে আমরা রিলোড দিই গার্বেজ বলে দিতে এই দেখেন 362, হ্যাঁ এখন হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইসটা রিটার্ন করতেছে, তাহলে হচ্ছে অবশ্যই এখানে কি করতে হবে ফিল্ড একটু চেক করে নেবেন, ওই এখানে মেন প্রাইস ইউজ করছি তো এখানে চেঞ্জ করে নেই, ঠিক আছে। তো তাহলে হচ্ছে দেখেন প্রতিটা এলিমেন্টের জন্য এটা আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট চাই আর হচ্ছে সব এলিমেন্ট চাই, তার সাথে যদি আমরা নতুন কোনো একটা কি চাই একটা ফিল্ড যোগ করতে চাই তাহলে প্রসেস হচ্ছে অ্যাক্সেসর, হ্যাঁ বুঝছেন, আচ্ছা তাহলে এখন দেখেন আমরা যদি হোমে যাই, এদের লাগতেছে না এটা লাগতেছে না এটা থাকুক কিছুক্ষণ, দেন এই যে এখানে চেক করেন নেটওয়ার্কে, নেটওয়ার্কে হচ্ছে এই যে আমাদের লেটেস্ট প্রোডাক্ট জেসন, ঠিক আছে এখানে ডেটাতে যাবেন, ডেটাতে গিয়ে জিরোতে এখানে ডি কোথায় দেখেন ডিসকাউন্ট, হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস কই, ডিসকাউন্ট প্রাইস তো আসবে 0, কালার ডিসকাউন্ট আছে না, আচ্ছা ডিসকাউন্ট প্রাইসটা ইউজ করে দেখি, অনেক সময় এখানে শো করে না,
কিন্তু ইউজ করা যায়, ঠিক আছে? তো আমরা ধরেন এখানে ইউজ করে দেখি, জিরো ডিটেলস নাকি আমরা ছিলাম, কোথায়, ইন্ডেক্সে না? ইন্ডেক্স থেকে হচ্ছে প্রোডাক্ট সিঙ্গেল বডি নাকি? তো প্রোডাক্ট সিঙ্গেল বডি আছে কোথায়? এখানে, এখানে আছে আমাদের প্রাইস, আর একটা দেন ডিসকাউন্ট প্রাইস। দেখি কি হাল অবস্থা। না দেখাই নাই তো, আসলো না তাহলে কেমনে হবে? প্রোডাক্ট ডিটেলস, হ্যাঁ কংগ্রাচুলেশন, আমি না স্ট্যাক ওভারফ্লো। আচ্ছা তাহলে জিনিসটা হচ্ছে, এখন তো বুঝছেন নাকি কিভাবে হবে, ডিসকাউন্ট জি ভাই, প্রাইস পাইতে গেলে হচ্ছে এই প্রোডাক্ট মডেলে যাবেন। তো আমরা যদি একটা নতুন একটা ফিল্ড অ্যাটাচ করতেছি মূলত, হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটা ভেরিয়েবল ইউজ করবেন, প্রোটেক্টেড অ্যাপেন্ড। তো এখানে হচ্ছে আপনি কমা দিয়ে দিয়ে অনেকগুলো ফিল্ড অ্যাড করতে পারবেন। তো আমাদের নেক্সট আরও লাগবে, যেমন রিভিউ লাগবে, হ্যাঁ, যে আসলে কয়টা রিভিউ হয়েছে সেটা আমরা এখান থেকে জি ক্যালকুলেশন করে বের করে দিব। ভাই, অ্যাপেন্ডটা কোথায় ইউজ করতে হবে? এই মডেলে, মডেলে যে প্রোডাক্ট মডেল, আচ্ছা, দেন হচ্ছে, এক্সটেন্স মডেল, হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে রিটার্ন করার সময় সেট করে দেন, হ্যাঁ, এটাই ভালো হয়, আচ্ছা ঠিক আছে? আর এটা হচ্ছে আপনাকে কোথাও কল করতে হবে না, আপনি যখনই যে কোয়েরি চালাবেন, হ্যাঁ, গেট চালান, সেট চালান, না না সরি, সেটে কাজ হবে না, জাস্ট গেট মেথডের সময় অটোমেটিক এটা কল হবে, ওকে, জি। বুঝছেন? এখানে ভাই চেঞ্জ করতে বলছেন, অ্যাপেন্ডস চেঞ্জ নামে নতুন একটা, করি নাই তো, চেঞ্জ সব আগের মতো আছে, শুধু এখান থেকে একটা ভেরিয়েবল অ্যাড করছি আর কি, আচ্ছা আচ্ছা, জাস্ট ওই ফিল্ডটাকে কল করছি, দিস অ্যাট্রিবিউট ডিসকাউন্ট প্রাইস। তো এখন দেখি এখানে যেহেতু কাজ করছে, দেখি সিঙ্গেলে কাজ করে কিনা, এখানে কাজ করার কথা, এই যে ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের কাজ কি, এটাকে এখানে ইউজ করা, দেখি এখন দেখেন রিলোড দেন, কাজ করার কথা। এখন আসেনি তো, ফিল্ডটাই লোড হয়নি, আচ্ছা লিস্টটা দেখি একটু, লিস্টে কি আছে, রিটার্ন কালেকশন, আচ্ছা গেট হবে না এখানে, পেজিনেট, হ্যাঁ পেজিনেট, রাইট, এখানে যে ইয়েটা পায় না, ডেটা পায় না, বুঝছেন? আচ্ছা যাই হোক, এগুলো কখন কি করেন একটু খেয়াল রাখবেন, তাহলে এরর পেতে সুবিধা হবে। এখন দেখেন জিরো আছে, 575 আছে, এগুলো আছে, হ্যাঁ। তো এখানে একটু কি করবেন, নিয়ে আসছে যদি ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট রেটটা হচ্ছে এই পাশে দেখাবেন নাকি, এটা দিয়ে আর বানানো কাটা দেখাবে একটা ভাই, মেইন ব্যাচের মাঝখানে একটা কাটা দিয়ে দেন না, হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ডিসকাউন্ট প্রাইস দেখাবে হচ্ছে এই পাশে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে একটু করে দেন, সেটা হচ্ছে ইফ, ভি ইফ, হ্যাঁ, ভি ইফ প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস গ্রেটার দেন জিরো, হ্যাঁ, যদি জিরো হয় তাহলে দেখাবে কি ডেল, ওকে, আর ডেলের মধ্যে থাকবে কি, আচ্ছা ডলারটা বাইরেই থাকুক, একটু দেখাবে, ওকে, আর ভি এলস, হ্যাঁ ভি এলস স্প্যানই থাকুক, আরেকটা হবে কি ভি এলস, ভিএলস হবে কি জাস্ট প্রাইস, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা আর ডিসকাউন্ট প্রাইসটা কখন দেখাবে, ডিসকাউন্ট প্রাইসটাও দেখাবে যখন এটা থাকবে, বি প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কি গ্রেটার দেন জিরো, ওকে। মানে এখানে দুইটা কন্ডিশন ইউজ করছি, একটা হচ্ছে জাস্ট প্রাইসের জন্য, প্রাইস একটা কাটা দেখাবে, আর একটা হচ্ছে কি নর্মাল দেখাবে। আর নর্মাল কখন দেখাবে, যখন ডিসকাউন্ট প্রাইস জিরো গেটার দেন, দুটো সেম কন্ডিশনে গেল না, হোক সমস্যা কি, কন্ডিশন মিথ হলে এই দুইটাতে একটু আমি দেখাবো না, হ্যাঁ আমি কাটাও দেখাবো না আর ডিসকাউন্ট প্রাইসে দেখাবো না, ঠিক আছে? আর এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন কাট করেন, নিচে বসাইলেন,
তুলে দেন আর এখানে হচ্ছে ক্লাস ইউজ করব হচ্ছে ডিএফ ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট বিটুইন হ্যাঁ তাহলে হচ্ছে দুইটা প্রাইস দুই পাশে দেখাবে এখন রিলোড দেন যাবো তো দেখেন না কাটা থাকলে তো আমরা বুঝতেছি নাকি এখন হচ্ছে দেখেন সেম জিনিসটা আবার দেখাইতে হবে কোথায় বলেন এখানে হবে কি সিঙ্গেল প্রাইস দেন এই যে এখানে এএসডি টাকাটা আছে কারণ এটা হচ্ছে আমরা চেক করি নাই তো এখন হচ্ছে সেম জিনিসটা কপি করে ভিউতে চলে যান প্রোডাক্ট ডিটেইলস এ চালাই প্রোডাক্ট ডিটেইলস এ যদি উপরে যান পরে কোথায় যাবেন এই যে প্রোডাক্ট প্রাইস এ হ্যাঁ তো প্রোডাক্ট প্রাইস এ এখানে এটাকে পেস্ট করে দেন ওকে তো পেস্ট করে যেটা করেন এখানে ফ্লেক্স ফ্লেক্স লাগবে না হ্যাঁ এখানে জাস্ট ইফ এলস থাকলে হবে আচ্ছা না দেখাই নাকি দেখানোর দরকার আছে ঠিক না আগে দেখি অবস্থা কি রিলোড দেন আর প্রাইসটা দুইটা দুই কর্নারে চলে যাওয়ার কথা আচ্ছা বিশে কি কোনো ডিসকাউন্ট নাই পাশে দেন তো ওকে দুইটা দুই পাশে চলে গেছে হ্যাঁ উইথটা একটু কমায় দেন ঠিক আছে তবে সুন্দর লাগবে না ঠিক আছে আবার এখানে ঝামেলা করে কিনা পারফেক্ট মোটরোলা জি ওপস না 25 একটু বাড়াইতে হবে ওকে 50 দেন ঠিক আছে তাহলে দোনো পাশে ঠিক থাকবে আচ্ছা অথবা 50 না দিয়ে যেটা করেন এইগুলোর উইথ কত দেখেন এটার উইথ হচ্ছে কত পিক্সেল 50 পিক্সেল হ্যাঁ তাহলে হচ্ছে দেন হচ্ছে 205 110 পিক্সেল দেন ওকে এটা ঠিক আছে 120 দিয়ে দেন তাহলে চেঞ্জ হবে না দিয়ে যে ভিউতে যান ঠিক থাকবে ওকে 20 পিক্সেল স্টাইল উইট হচ্ছে কত 120 পিক্সেল তাহলে আজকে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পার্ট শেষ নাকি ডিসকাউন্ট পার্টটা দেখলাম কিভাবে ডিসকাউন্টটা করবেন আচ্ছা তো ডিসকাউন্ট যদি শেষ হয় নেক্সট কাজ হচ্ছে আমাদের অ্যাড টু কার্টের কাজ করা হ্যাঁ অ্যাড টু কার্ট এটা হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্টের এই বাটনটা ক্লিক করলে মডেল ওপেন হয়ে আসা ওকে তাই কাজটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো আমরা ওকে আচ্ছা নেক্সট ক্লাস কবে করবেন